পড়ন্ত বিকেলের একদম মিষ্টি রোদ মাখা একটা দিন আজকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজাল্টস। আজকে অনেক দিন পর একটা উইকলি কুকিং বা সাপ্তাহিক রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কাজ থেকে বের হয়ে দেখি বাইরে এত সুন্দর ওয়েদার, মানে না ঠান্ডা না গরম আর মিষ্টি একটা রোদ। তো আসার সময় বাজার টাজার করে নিয়ে আসলাম যে আজকে একদম ফ্রেশ ফ্রেশ রান্না করব। তো প্রথমে যেটা করব, আমি মসুরের ডাল রান্না করব। সেটার জন্য আমি ডালটাকে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ডালটা বসিয়ে দিব। মসুর রান্না ডাল রান্না করার সময় আমি শুধু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করি না, একটু আমি পেঁয়াজ দেই আর একটু আমি রসুন দেই, দিয়ে এটাকে সিদ্ধ করি, তাহলে স্বাদটা খুবই সুন্দর হয়। আমি ডালের একটা ফুল রেসিপির ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, এটাকে দিয়ে এখন ভালোভাবে সিদ্ধ করব। তারপরে এখানে আমি একটা রান্না করব নতুন ধরনের মাছ। নতুন ধরন না, এটা অনেক আগে থেকে এখানে পাওয়া যায়, বাট এটার রেসিপি বা ভিডিও আমি আগে কখনো মনে হয় শেয়ার করিনি। এই মাছটা নাম হলো ক্যাটফিশ, যেটা বাংলাদেশে মাগুর মাছ বলে, বাট এইখানে ক্যাটফিশগুলো অনেক বড় বড় পাওয়া যায়। আর এইটাকে যেটা বলে বাজারে পাওয়া যায়, দেখো নাগেটের মতো, এটাকে বলে ক্যাটফিশ নাগেট। এইটা খেতে যে এত মজা, কারণ এইটা এত সফট আর নরম। এইটা বেসিক্যালি মাগুর মাছ বা ক্যাটফিশের যে পেটের অংশটা, সেই জায়গা থেকে ওরা কেটে আলাদা করে বিক্রি করে, যেটাকে ক্যাটফিশ নাগেট বলে। আমেরিকায় যারা থাকো, জায়েন্ট বা ওয়েগম্যান্সে বা ওয়ালমার্টে তোমরা খোঁজ করলেই এটা পেয়ে যাবে। সো এইটাকে আমি একদম খুবই সুন্দর ভুনে একদম রান্না করব। এইটা খেতে কি যে মজা, খুবই মজা। সো আমি প্রথমে পেঁয়াজ ভুনে নিলাম, তারপরে আমি বেশ কিছু হাফ কাপ না 1/3 কাপ মতো আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা দিলে যেটা হয়, ঝোলটা একটু ঘন হয় আর একটু ভুনা ভুনা আমি করব। সো তারপরে আমি দিয়ে দিলাম ইউজুয়াল মাছের মশলা, সেটা হলো হলুদ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে আমি খুবই ভালো মতো কষিয়ে নিব। আর এইখানে আমি ছিলে নিচ্ছি আলু, এবং এটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিব। আমি মাছে মাছ ভুনার মাছের মশলা ভুনার পরে প্রথমে আমি আলু দিব। আলু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে এটাকে আমি অল্প, মানে আধা 50% আমি এটাকে সিদ্ধ করে নিব। আলুটাকে একটু কষিয়ে নিয়ে, হালকা একটু সিদ্ধ করে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। আলুটা আগে দেওয়ার কারণ হলো মাছগুলো এত নরম, মাছ যদি আগে দেওয়া হয় তাহলে একদম মাছগুলো গলে কাদা হয়ে যাবে। তারপরে এখন যেটা করব, এই মাছ এখন মশলার সাথে খুবই ভালো মতো একটু কষিয়ে নিব। নিয়ে এটাতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি রান্না হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। আর মাছে একটু টমেটো না দিলেই না, টমেটোটাকে আমি চাকা চাকা করে, বড় বড় চাকা চাকা না, লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আমার মাছে নর্মালি এইরকম লম্বা লম্বা করে টমেটোই ভালো লাগে। তারপরে আমি নামানোর আগ দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা দিয়ে এটাকে আমি আরেকটু 2-3 মিনিট রান্না করার পরে আমি এটাতে দিয়ে দিব জিরা ভাজা। দেখো মাছটা কি সুন্দর তেলের পরে উঠে একদম ভুনা ভুনা হয়ে এমন সুন্দর একটা গন্ধ বা ঘ্রাণ বের হচ্ছে। তারপরে আমি এখন দিয়ে দিব জিরা ভাজা। এই জিরাটাকে আমি আগেই ভেজে কন্টেনারে রেখে দেই। যখন জাস্ট আমি মাছ বা আমি গোশ রান্না করি, তখন আমি এটাকে জাস্ট গুঁড়া করে উপরে ছিটিয়ে দিই। সো এই হয়ে গেল আমার ক্যাটফিশ নাগেট রান্না। এখন ফিনিশ করব সেই ডাল রান্না। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি যেটা করব, এটার মধ্যে ডোমা ডোমা করে টমেটো দিয়ে দিব। দিয়ে 10-15 মিনিট সিদ্ধ করে এটাকে আমি এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। তোমরা যারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডাল ব্লেন্ড করে খাওনি, তারা প্লিজ ট্রাই করে দেখবা, একদম ডিফারেন্ট একটা টেস্ট হয় দেন তোমরা যখন ডাল ঘুটনি দিয়ে ঘুটো। এটা ডাল হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে খুবই মজা হয়। তারপরে আমি যেটা করব, ডাল বাঘার দিয়ে দিব। আমাদের বাসায় ডাল বাঘার দেওয়া ছাড়া কেউ ডাল একদমই মুখে নেয় না।
সো এই ডালের কিন্তু আমার একটা ফুল রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো আমি এখানে মরিচটাকে একদম খুবই ভালো মতো কড়কড়া করে একদম ভেজে নিব, কারণ শরীফ রিজাল কড়কড়া শুকনো মরিচ পছন্দ করে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ রসুন আর পাঁচফোড়ন দিয়ে এটাকে বেরেস্তার মতো একদম ভাজা ভাজা করে এইটা আমি পুরোটাই ডালের মধ্যে ঢেলে দিব। মসুরের ডাল যদি পাঁচফোড়ন দিয়ে বাঘার দেওয়া হয় তাহলে এটার যে টেস্ট চারগুণ বেড়ে যায় তা বলার মতো না। তারপরে ঠিক নামানোর আগ দিয়ে আমি যেটা করব, 1 চামচ মতো ঘি এটার মধ্যে দিয়ে দিব, তাহলে একদম ডালের গন্ধে গোটা বাড়ি দেখবা যে মোমো করছে। এখন একটা নতুন ভর্তা বানাবো, সেটা হলো অ্যাভোকাডো ভর্তা। এই ভর্তাটা যারা খাওনি প্লিজ ট্রাই করে দেখবা, এইটা যে কি মজা এইটা আমি আগে কখনোই জানতাম না। এখানে আমার একটা ভাবি ছিলেন, উনি এখানেই থাকতেন, ওনার নাম পারভিন ভাবি, ওনার বাসায় আমি এটা প্রথম খাই এবং তারপর থেকে আমাদের বাসার সবাই এই অ্যাভোকাডো ভর্তা এত পছন্দ করে, এখন তো আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। সো এটা নর্মালি একদম আমি যেরকম ভর্তা বানাই সেরকম করেই বানাবো, পেঁয়াজ সর্ষার তেল দিয়ে। তারপরে এই যে অ্যাভোকাডোটাকে মাঝখান থেকে কেটে এটার একটা পোর্শন নিয়ে নিব, আর চাকু দিয়ে তোমরা এরকম ইজিলি মাঝখানের এই সিডটা তুলে নিতে পারো। তারপরে যেটা করব, আগে থেকে মাখিয়ে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা আর সর্ষার তেলের মধ্যে আমি এই অ্যাভোকাডোটাকে ম্যাশ করে নিব, ম্যাশ করে ভর্তা করে নিব। এই ভর্তা গরম ভাত দিয়ে খেতে ট্রাস্ট মি কী যে মজা, কী যে মজা! যারা এখনও খাওনি বানিয়ে দেখো, তোমরা আমাকে পরে থ্যাংক ইউ বলবা। এই হয়ে গেল আমার আজকের রান্নাবান্না, সেইটা আমি আজকে রান্না করলাম মসুরের ঘন ডাল, তারপরে হলো ক্যাটফিশ নাগেট ভুনা করে, আর রান্না করলাম অ্যাভোকাডো ভর্তা। তোমরা আজকে কে কি রান্না করলে আমাকে জানাতে অবশ্যই ভুলবে না, আর আমার রান্না বা রেসিপি বা রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো সেইটাও জানাতে অবশ্যই ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট দিও, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে বা আমার ভিডিও দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, গরম গরম ভাত রান্না করে এক টুকরো লেবু চিপে এই মাছ ডাল আর ভর্তা খেতে ভুলো না। আর কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে জানিও।